মহামারী মোকাবিলার জন্য লকডাউন থেকে শুরু হয়েছে সচেতনতা। ঝর্ণাবস্তি ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে রাস্তায় বসানো হয়েছে স্যানিটাইজার, সাবান ইত্যাদি। করোনা ভাইরাস থেকে মোকাবিলায় লকডাউন সহ শুরু হয়েছে সচেতনতা। ঝর্ণাবস্তি ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে রাস্তায় বসানো হয়েছে স্যানিটাইজার, সাবান ইত্যাদি। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জায়গায় লকডাউন সার্থক। পথচারীদের সচেতন করতে ও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তার জন্য জয়গা গুম্ফা রোড ও মল্লিক গ্যারেজ চৌপতিতে বসানো হয়েছে ক্যাম্প, যেখানে সচেতন করার সহ স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়। আজকে আমরা কোভিড-19 নিয়ে যে মানুষের মনে আতঙ্কিত সৃষ্টি হয়েছে, সে আতঙ্কিত যাতে মানুষ না হয় মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে স্যানিটাইজার এবং জলের ট্যাঙ্ক বসিয়ে দিয়েছি। তারা তাদেরকে কীভাবে পরিচ্ছন্নতা কীভাবে পরিষ্কার রাখতে মানে হতে হবে, আমাদের কীভাবে পরিষ্কার রাখতে হবে, সেজন্য আমরা আজকে এই প্রোগ্রাম করছি আর কি।